انا انت نيتشه আমরা আমাদের গাড়ির তেল একটু কম হয়ে গেছে, মানে ফুল করে আস্তে আস্তে তো অর্ধেক জায়গা আসতে আমাদের তেল কম কম হয়েছে। এখন আমরা ফুল করে নিচ্ছি, কারণ যে জায়গায় যাচ্ছে এখানে তেল নাও পাইছি। এই জায়গার নাম লেনা, এই জায়গার নাম লেনা। আমরা এখান এই জায়গা আসছি, এই পর্যন্ত আসছি, এই জায়গার নাম লেনা। গাড়ি এখানে দাঁড়া করাইছে, আমরা এখানে ড্রোন ড্রোন দিয়ে ভিডিও নেওয়া হবে। তো আমাদের যে সৌদি সাদিকটা আছে ওনারা সবাই সবাই এই যে ডন রাইছে মিয়ে মিয়া দাদা মিয়ে মিয়া সকাল দাদা বুয়ানা হুব্বানা সাদিক ওয়েন সিয়ারা বললো। আমরা এখন পাথরের দিকে উঠা শুরু করলাম, উপরে উঠে গেলাম, তারপরে আমাদের একটা গাড়ি ক্রস করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের সামনে দিয়ে আমাদের মালবাহী গাড়িটা যাচ্ছে। মাশাআল্লাহ এখানে দেখেন হাজার হাজার মানুষ বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে এখানে ট্যুরে ট্যুর করতে আসছে, শীতের মরশুম এখানে ঘুরতে আসছে, এখানে ক্যাম্প তৈরি করে আড্ডা মারা হচ্ছে, এই এই সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য সবাই আসছে। এই যে আমাদের গাড়ি আর একটা খুবই স্পিডে এগুলা ওদের কাছে গাড়ি কিছু না, খেলনার মতো। আমরা এখন নিচের দিকে নামছি, এখন এই জায়গার মধ্যে মনে হয়। আর আমরা এখানে দাঁড়া করাইছি, এখন ডিসকাস করবো এখানে কি না অন্য জায়গায়। ওরা আর যারা ট্যুর ট্যুর করতে যায় ছোট ছোট কোরবানে তাকে এগুলো আর কি বসাবো আমরা এখানে। তো এইগুলো বসানোর জন্য সমান জায়গা দরকার, তো আমরা সমান জায়গা খুঁজছি, মনে হয় সমান জায়গা পেয়ে গেছি। ওইখানে 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 মনে হয় বসানো হবে ফাইনালি। হ্যাঁ, জায়গা আমরা পেয়ে গেছি এই জায়গার মধ্যে। এই যে আমাদের মাল সব কিছু নিয়ে আমরা হাজির হয়ে গেলাম, আমাদের জায়গাও পেয়ে গেলাম। হাদা ইফতা শোয়া বিসমিল্লাহ। আমরা আমাদের নিজস্ব জায়গায় এসে পড়ছি, আমরা এখানে ক্যাম্প বসাবো। আর আমরা যে ট্যুরে ট্রাভেল ট্যুরে আসছি, সো গাইস, সো আমরা নিজস্ব স্থানে পৌঁছে গেছি। আমাদেরকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ফলো করেন। তো আমরা এখানে ফাইনালে এসে পড়ছি, আমাদের গাড়িও এসে পড়ছে, দুইটা তিনটা গাড়ি আর একটা গাড়ি ওইখানে। সো এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ। আমরা আমি এখন আমাদের ফাইনালি আমাদের ক্যাম্প বসানো হয়ে গেছে। এখন এটা আমাদের পুরো ক্যাম্প, এগুলাতে আমরা থাকি, আমাদের সাথে যারা যারা আমরা সবাই আসছি ওইখানে থাকি। আর এটা আমাদের
উপরের দিক আমি এখন উপরের দিকে উঠতেছি উপরের দিকে ওঠার পরে উপর দিকে কি রকম দেখা যায় সেই ভিউটা নিব শুধু পাখার দেখতে অনেকই অনেকটা সুন্দরই মরুভূমির দেশ তো পাহাড়ে আর কি এর নিচে থেকে এরকম দেখতে সামনে একটা সবুজ মাঠ আর চারিদিকে পাহাড় উঁচু পাহাড় মাশাআল্লাহ একটা বিষয়ে আমি অবাক হলাম দেখেন সব দিকে শুধু পাথর আর পাথর শুকনো পাথর কিন্তু আমরা যেদিকে ক্যাম্পটা করছি ওইখানে শুধু সবুজ ঘাস কি চমৎকার মাশাআল্লাহ মরুভূমির দেশ আমরা যে এখানে কোনো পানি দেওয়া হয় না কিছু দেওয়া হয় না আল্লাহ প্রাকৃতিক দিক বাগবে আল্লাহর বৃষ্টিতে আল্লাহ যে পানি দিছে ওই পানির মাধ্যমে ঘাসগুলো